জয় শ্রী গোবিন্দ আমার। বাঁশি বাজাতে শুরু করলেন, ওরে আমার বাঁশি, যা কি আমার বিনোদিনীকে ডেকে নিয়ে আয়। আমার বাজে
বুড়ির কাছে বলছেন, তখন বুড়িমা এসে হাজির, কিরে নাতনি, পথে আসার সময় যে সরোবর, সরোবরে দেখলাম জল থেকে পদ্ম ফুল বেরোচ্ছে, এখন তো দেখছি পদ্ম ফুল থেকে জল বেরোচ্ছে, অর্থাৎ রাধারানীর নয়ন কমল থেকে অশ্রুবারই বর্ষণ হচ্ছে। বলি, কাঁদছিস কেন তুই? তখন রাধারানী বলছেন, বুড়িমা গো, এই যে রসিকতার সময় নয়, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি আর তুমি সেই নিয়ে রসিকতা করছো। মায়ের যে রসিকতার সময় নয়। আরে শুধু কি কাঁদলেই হবে? কৃষ্ণকে কাছে পেতে গেলে তো সাধনা করতে হবে। সাধনার জন্য কি করেছিস তুই বল? বুড়িমা গো, কৃষ্ণ বলে কাঁদাই যে আমার প্রধান সাধনা, আর যদি অন্য সাধনার কথা বলছো, বাড়িতে যখন দুর্জন গুরুজন ঘুমিয়ে পড়েছে, আমি দুধে দুগ্ধ ঘৃত ঘোলের পসরা তৈরি করেছি, আর কেঁদে বলেছি ওরে পসরা, তুমি জানো কৃষ্ণ। কৃষ্ণ
কৃষ্ণ বলে কাঁদাই যে আমার প্রধান সাধনা, আমি যে আর কিছু জানি না। তখন বুড়িমা বলছে, ঠিক আছে রাধে, তুই যখন এত কষ্ট করে বসরা তৈরি করেছিস তাহলে আমি তোর যাওয়ার বন্দোবস্ত করে দেব। দাঁড়া, তোর শাশুড়ির কাছ থেকে আজ আমি অনুমতি নেব। কি রে জটিলে, কি হলো রে? বলি এত বড় বাড়ির মেয়েকে বউ করে এনেছিস এই ফাটা ছাদের নিচে রাখবি বলে? আরে তা তো বউ করে এনেছি বড় লোকের বাড়ির মেয়েকে, কিন্তু পয়সা করি তো নেই ফাটা ছাদে, আর কি করব? পয়সা করি কি উড়ে আসবে? আরে তা কি আসে নাকি? তো যেতে হবে তো মথুরা। আরে যাবে তা কি? আরে আমি বুড়ি মানুষ, আমি কি হাঁটে যেতে পারি? তো তো ছেলে কেন না? ও গো দাদা, ওই একটাই ছেলে আয়ান সারাদিন খালি কালি 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এ আমার যা মেয়ে, ও গেলে আগে হাট ভাঙবে তারপরে বাড়িতে আসবে। তো আমরা গেছে কি আর আম ফলবে? ঝগড়াটি হয়েছে কেউ তো মেয়ে, কেউ ঝগড়াটি করেছে। আরে বলি পেটে জন্মেছে কি ফেলে দেবো? তো ফেলতে কে বলেছে তোকে? বলি বাড়িতে কি আর কেউ নেই? আছে তো। কে? ওই যে আমাদের বৌমা। কই বৌমা? ওই তো। ওই যে খালি পথে যেতে যেতে খালি এদিক ওদিক এদিক ওদিক তাকায় গো। রাধে আমি কি শুনছি? যাও গিয়ে শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে বলো যে আমি তোমায় মথুরায় নিয়ে যাব, কিন্তু তুমি এদিক ওদিক চাইবে না। বলো আমি মথুরার ঘাটে বিক্রি কিনি করতে যাব, কিন্তু আরে এদিক ওদিক তাকাব না মা, আরে এদিক ওদিক তাকাব না, আমাকে অনুমতি দেন মা। বেশ ঠিক আছে যাও। রাধারানী আমার শাশুড়ির পায়ে ধরে বলছেন, মা তুমি আজ যদি আমায় মথুরায় যেতে দাও আমি অন্য কোনো পানে চাইব না, চাইব না মা, কিন্তু আমি একই পানে চাইব, আমি একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব। চললেন যমুনার দিকে, শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, শীতল তরুর ছায় বসিয়া বসিয়া যায়, যমুনার পার দিল দেখা যে সবে, যমুনার পার দিল দেখা আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো সহচরী সবে মিলে, আসিয়া দাঁড়ালো সহচরী সবে মিলে, সহচরী সবে মিলে জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে সহচরী সবে, জয় রাধে গোবিন্দ বলে সহচরী সবে, জয় রাধে।
আরো